আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের চৌষট্টি নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব একক কাজ তো এই একক কাজ গুলো কিভাবে করতে হবে সেটা জানার জন্য একটু উপরে দেখে আসলাম ঘন এর উৎপাদক টিমের খাঁচা সাজিয়ে রাখি তো জামাল চাচার একটা দোকান আছে সেখানে তিনি ডিম বিক্রি করেন তার অ্যা তিন ফিট বাই তিন ফিট বাই তিন ফিট এখানে এই যে একটা দাগ দ্বারা ফিট বোঝাচ্ছে বা ফুট বোঝাচ্ছে ঘনক আকৃতির একটি ডিমের খাঁচা আছে সেখানে তিনি ডিমের বক্সগুলো সাজিয়ে রাখেন যদি ডিমের বক্সগুলোর প্রতিটি আকার এক ফিট গুণ এক ফিট গুণ ছয় ইঞ্চি হয় তবে জামাল চাচার তার খাঁচাটি পূর্ণ করে বক্সগুলো রাখতে পারবেন কারণ এক ফিট গুণ এক ফিট গুণ ছয় ইঞ্চি আকারটি তিন ফিট গুণ তিন ফিট গুণ তিন ফিট এর একটি উৎপাদক এখানে লক্ষ্য করো ফিট ফিট এর একটি উৎপাদক এবং ফিট হচ্ছে গুণ এই যে ছত্রিশ বারো ইঞ্চি সমান কত হচ্ছে তাহলে ছত্রিশ ইঞ্চি হয়ে যাচ্ছে এর একটি উৎপাদক এবার বলো তো জামাল চাচা তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো এক ফিট গুণ এক ফিট গুণ ছয় ইঞ্চি আকারে বক্স রাখতে পারবেন তো কতগুলো রাখতে পারবেন এটাতে আমরা চলে আসলাম উত্তরে আর কি তো এখানে ঘনক আকৃতির খাঁচার বক্সের যে আকার দেওয়া আছে খাঁচাটির আকার কত তিন ফিট গুণ তিন ফিট গুণ তিন ফিট আর প্রতিটি ডিমের বক্সের আকার কত এক ফিট গুণ এক ফিট গুণ ছয় ইঞ্চি এখন দেখো জামাল চাচা এক ফিট গুণ এক ফিট গুণ ছয় ইঞ্চি আকারে ডিমের বক্স রাখতে পারবেন কতগুলো তো মোট যে আকার ওই যে ঘনকাকৃতির খাঁচার যে আকার সেটাকে টিমের বক্সের আকার দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এটাকে এটা দ্বারা ভাগ করলাম এখন এই তিন ফিট আছে এখানে তো তিন ফিটে কয় ইঞ্চি হয় এক ফিটে হচ্ছে বারো ইঞ্চি তাহলে তিন ফিটে বারো গুণ তিন আবার এই তিন ফিটে আবার বারো গুণ আবার বারো গুণ আর নিচেও দেখো একের সাথে বারো গুণ এ একের সাথে বারো গুণ আর লাস্টে হচ্ছে ছয় এখন এই বারো সাথে যদি তিন দেখো এ একটা বারো আছে এ একটা বারো আছে এবং একটা বারো আছে এই বারো গুলো কিরকম বারো গুণ বারো গুণ বারো আর এখানে একটা তিন এখানে একটা তিন এখানে একটা তিন 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 এভাবে রাখাল আর নিচেই বারো গুণ বারো গুণ ছয় এভাবে রাখলাম এখন এইটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় এখানে থাকে কত তিন গুণ তিন গুণ তিন তিন তিরিকে নয় তিন তিন নং সাতাশ এই সাতাশ লিখলাম আর এখানে দেখো এই যে কত বারো এই বারোটা এখানে রাখলাম ঠিক আছে আর নিচের দিকে যদি খেয়াল করি নিচে কত রয়েছে নিচে তাহলে আরো ছয় থেকে যায় এই ছয় নিচে লেখা হলো এখন দেখো এই ছয় এই বারোর মধ্যে কয়েবার যায় দুই বারে যায় তাহলে সতের এখানে উপরে রয়েছে দেখো দুই গুণ সাতাশ তো সাতাশকে দুই গুণ করলে কত হয় চুয়ান্ন হয় তার মানে তিনি চুয়ান্নটি বক্স রাখতে পারবেন এটার উত্তর আমরা পেয়ে গেলাম এখন একক কাজের কথা বলছে। একক কাজ জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার এক ইঞ্চি গুণ এক ইঞ্চি গুণ চার সরি এক ফুট গুণ এক ফুট গুণ চার ইঞ্চি হলে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন তো একই রকম প্রশ্ন এবং উত্তরটাও একই রকমই হবে দেখো এখানে দেওয়া আছে ডিম রাখার ঘনক আকৃতির খাঁচার যে আকার সেটা হচ্ছে এটা তিন ফিট গুণ তিন ফিট গুণ তিন ফিট আর জামাল চাচার ডিমের বক্সের আকার কত হচ্ছে এক ফিট গুণ এক ফিট গুণ চার ইঞ্চি এখন ডিমের বক্স কতগুলো রাখতে পারবেন তিনি ওই মোট আকারকে ডিমের যে বক্সের আকার দ্বারা ভাগ করতে হবে এখন দেখো এখানে তিন ফিট ওখানে ওই যে তিন দ্বারা গুণ করলাম বারো দ্বারা গুণ করলাম তাহলে ইঞ্চিতে কনভার্ট হয়ে এটাও ইঞ্চিতে নিয়ে গেলাম এটাও ইঞ্চিতে নিয়ে গেলাম এটাও ইঞ্চিতে এটা তো ইঞ্চিতে ছিল আগে এখন সব জায়গায় যেহেতু ইঞ্চি তাই আর কোনো ইঞ্চি উপর নিচে কাটাকাটি যায় এখন দেখো এই বারো বারো এইখানে তিনটা বারো আছে একটা বারো একটা বারো একটা বারো এই যে বারো গুণ বারো গুণ বারো আর এই তিন এই তিন এই তিন রাখলাম নিচেও দেখো বারো আছে বারো আছে চার আছে এখানে কাটাকাটি যায় ঠিক আছে কাটা যায় একটা বারো থাকে এই সেই বারোটা আর উপরে দেখো তিন গুণ তিন গুণ তিন সাতাশ হয় আর নিচে রয়েছে চার চার এই চার এই এর মধ্যে কয়েক দেবে তিন বার যায় এখন সাতাশের সাথে যদি তিন গুণ করি তাহলে কত হয় একাশি হয় তার মানে এই আকারের মানে এক ফিট গুণ এক ফিট গুণ চার ইঞ্চি আকারের একাশিটা বক্স রাখা যাবে তার ভিতরে ওই ডিমের বক্সের ভিতরে এরপরে এর ক দুই নম্বরের ক যদি খাঁচাটি দেখো এখানে জামাল চাচার ডিমের বক্সগুলো আকার এক ফুট গুণ এক ফুট গুণ পাঁচ ইঞ্চি হলে তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ রাখতে পারবেন যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবেন এটা এখন ডিমের বক্স রাখতে পারবেন কতটুকু ওই যে ওই মোট আকারকে ডিমের যে বক্সের আকার দ্বারা ভাগ করতে হবে তো বারো দ্বারা ভাগ করলাম মানে গুণ করতে হবে ফুটকে যখন আমরা ইঞ্চিতে কনভার্ট করব ঠিক আছে বারো গুণ বারো এই গুণ বারো এখানে বারো গুণ বারো আর এখানে পাঁচ থাকলো এখন এই যে তিন এবং বারো গুণ করলে এই তিন এবং বারো গুণ করলে কথা এবং এই বারোটাকে এখানে রাখলাম এই পাঁচটাকে এখানে রাখলাম এখন ছত্রিশ গুণ ছত্রিশ গুণ ছত্রিশ কত হয় তো দেখো এখানে এখানে আমরা যদি হিসাব করি ছত্রিশ গুণ ছত্রিশ গুণ ছত্রিশ কত আসে এখানে এই যে মানটা আসে তাই না আসে তিনশো চব্বিশ আর নিচে আছে কত পাঁচ আছে এখন এই পাঁচ এই তিনশো চব্বিশের মধ্যে কয়েকবার যায় এই পাঁচ বত্রিশের মধ্যে কয়েকবার যায় বত্রিশের মধ্যে যায় ছয় বারা পাঁচশো তিরিশ তাহলে বিয়োগ করলে কত হয় বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে দুই থাকে আর এখানে যে চার এই চারটা নিয়ে আসলাম এখন চব্বিশ এর মধ্যে পাঁচ পাই বার যায় চারবার যায় চারপাশে বিশ এখন চব্বিশ থেকে বিশ চার থাকে তার মানে পরিপূর্ণ যে সংখ্যা সেটা কত চৌষট্টি তার মানে তিনি চৌষট্টি বক্স তিনি রাখতে পারবেন চৌষট্টি বক্স তিনি রাখতে পারবেন ঠিক আছে এরপরে খ নম্বর যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে যেহেতু কিছুটা বাকি রয়েছে তাই না তবে তবে কারণ কি খাঁচাটি কত অংশ খালি থাকবে এখন ক হতে পায় খাঁচাটি পূর্ণ রাখতে পারবেন না কারণ খাঁচাটি পূর্ণ রাখতে পরে রাখতে হলে ডিমের বক্সের আকার এত আকারে উৎপাদক হতে হবে কিন্তু এখানে খালি থাকবে চার ইঞ্চি তাই না খালিটির অংশের পরিমাণ কত হবে এই যে চার ইঞ্চি এটাকে ভাগ করতে হবে ওই যে তিনশো কত চব্বিশ আচ্ছা তিনশো চব্বিশ কোথায় পেলাম এই যে এখানে দেখো উপরে কত ছিল তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশটাকে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা ভাগ করি দেখো কত আসে ভাগ করলে জিরো দশমিক জিরো ওয়ান টু থ্রি জিরো দশমিক জিরো ওয়ান টু থ্রি এতটুকু লিখলাম আর লেখার প্রয়োজন নাই এখন এখানে শতকরা কতটুকু অংশ মানে শতকরা প্রকাশ করার জন্য এটাকে একশো দ্বারা গুণ করতে হয় যে এটাকে একশো দ্বারা গুণ করলাম ফোন করলে কত হয় দেখো এই যে এই মানটা হয় টু থ্রি টু থ্রি পার্সেন্ট কি থাকবে থাকবে। খালি ঠিক আছে। এই অঙ্কটি করে ফেলতে পারি যেটা মানে এক কাজ করলাম এক কাজ এক নাম্বার এবং দুই নম্বর দুই নম্বর এবং দুইটা আছে এইভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারি তো আজকে আমরা দেখো চৌষট্টি নম্বর পেজে যে এক কাজগুলো দেওয়া ছিল সেটা সমাধান করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরপরে দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল